Good evening. Very good evening to everybody. Yes, and we are really, really very happy that today in this CAV platform, we got Srimati Nusrat Jahan, MP and actor, and definitely a big-hearted human being. So we would like to welcome you, ma'am. And this thank you so much. Thank you for your kind words. Basically, amra ekto banglatei bolbo because of amader je ekebare boro jayga ta jekhane apnar sob jayga royechen darshokra royechen tara prottekei bangali ebong tara apnake sei bhabei hoyto shunte chaibe nishchoi 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 amader uchit seta banglatei kora tai jonno amra banglatei jacchi. তো সুস্বাগতম আরেকবার বলছি, আর আপনাকে আজকে সিএবির এই প্ল্যাটফর্মে আমরা পেয়েছি। আমাদের সঙ্গে যারা রয়েছেন তার মধ্যে রয়েছেন ডক্টর বৈদ্যনাথ ঘোষ জোশীদার, ইমসের কর্ণধার শ্রীমতী উজ্জয়িনী হালিম, এবং আজকে রয়েছেন অ্যাডভোকেট পূজা শুক্লা। তো সবাই শ্রীমতী নুসরাত জাহান, তাকে আমাদের সিএবি প্ল্যাটফর্মে পেয়ে আমরা সবাই আমাদের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এটা একটা অন্যরকম একটা ইনিশিয়েটিভ ছিল, একটা অন্যরকম উদ্যোগ, যেখানে এই কিছু ইম্পর্টেন্ট ডিসকাশনের মাধ্যমে আমরা মানুষজনের কাছে অনেক তাদের কাছাকাছি পৌঁছে যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেই টপিকগুলো আমরা তুলে ধরতে পারবো। সো অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ সো ভেরি মাচ শ্রীমতী নুসরাত জাহান, আপনি আমাদের জন্য এই সময়টা দিয়েছেন। প্রথমেই যেটা জিজ্ঞাসা করার সেটা হচ্ছে যে এই লকডাউন, এটার জন্য তো আমরা কেউই প্রস্তুত ছিলাম না। তো আমাদের কাছে প্রশ্ন, আমাদের আপনার কাছে প্রশ্ন, যে এই লকডাউনটি আপনি কিভাবে দেখলেন এবং কিভাবে কাটালেন এবং তার এক্সপিরিয়েন্স, এটা যদি আপনি একটু শেয়ার করেন আমাদের সঙ্গে, কারণ আমরা কেউই সত্যি মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। তো একটু যদি বলেন আমাদের। নিশ্চয়ই, মানে দেখবেন যে আমরা সকল ভাবে সবাইকে বিভিন্ন ভাবে সচেতন করার চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে, প্রচুর বার লাইভ এসে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, নিজের লকডাউন এক্সপিরিয়েন্স শেয়ার করেছি, কিন্তু কোনোদিনই আমরা মন খুলে বলতে পারিনি যে আমাদের মানসিক চাপটা কিভাবে তৈরি হয়েছিল, কারণ আমরা এই লকডাউন নিয়ে একদমই প্রিপেয়ার ছিলাম না মেন্টালি। তো যেরকম আজকে আমি ফিল করছি, আমার মতো এরকম অসংখ্য মানুষজন রয়েছেন যারা এই লকডাউনে যে এই রেগুলার রুটিনটা হট করে বন্ধ হয়ে যাওয়ায় তারা অনেকভাবে মানে মেন্টালি প্রিপেয়ার না থাকাতে তাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছে, যেগুলোর বিষয়ে যেগুলোর ব্যাপারে অনেকবার আমরা কথা বলি না। যেমন আজকে যদি আমাকে জিজ্ঞেস করেন, আমার ইনিশিয়ালি মনে হয়েছিল যে হয়তো আমরা অনেক কিছু করতে পারি, যেমন বাড়ির ভেতরে বসে যে জিনিসগুলোর বা যে কাজগুলোর প্রতি এতদিন আমরা সময় দিতে পারিনি সেই কাজগুলোর প্রতি আমরা সময় দেব, যেমন বই পড়তে পারি আমরা, আমরা রান্নাঘরে যারা রান্না করতে পছন্দ করে রান্না করতে পারি, বিভিন্ন রকম কাজ করতে পারি। কিন্তু আস্তে আস্তে যতক্ষণ সময়টা বাড়তে থাকলো এই লকডাউনের, কারণ আমরা একটা ভীষণ গম্ভীর একটা পরিস্থিতির মধ্যে আমরা সকলেই রয়েছি, তখন আমি বুঝতে পারলাম যে শুধু মনটা ভালো রাখলে, মানে বই পড়লাম যে আমার মনটা ভালো হয়ে গেল বা রান্না করলাম মনটা ভালো হয়ে গেল তা নয়, আমার চারিপাশে অনেক ধরনের অসুবিধে হচ্ছে, অনেক মানুষ, অসংখ্য মানুষ কিন্তু সমস্যায় রয়েছে, এবং আমরা একটা বিশাল বড়, আমরা নিজেরাই সবাই একটা গোটা পৃথিবীর একটা সমস্যার সম্মুখীন হয়েছি। তো দ্যাট এন্টায়ার থট প্রসেস সামওয়্যার পুলস ইউ ডাউন, যেখানে মনে হয় যে আমাদের রেগুলার রুটিনটা নষ্ট হয়ে গেল, আমরা সেই আবার সকাল হচ্ছে আর আবার রাত্রি হচ্ছে এবং একই দেয়াল দেখছি আর বাড়ির সাথে মানে একই পরিবারের লোকজন, আমরা সবাই এতটা সময় কাটাতে পারিনি এতদিন, এবার অনেকটা সময় কাটানোর পরে মনে হচ্ছে এবার কি, এই ধরনের পরিস্থিতি উঠে আসছে অনেক অনেকবার। অনেক লোকে কিন্তু বিভিন্ন মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাকে জানিয়েছেন যে আপনি কি করছেন, আমি অনেকবার বলেছি আমি মন ভালো রাখার জন্য বই পড়ছি, আমি পরিবারের সাথে সময় কাটাচ্ছি, আমি সময়ে যখন ছিল না যে টিভি সিরিয়াল গুলো বা যে সিরিজ গুলো মিস করেছি, যে ছবিগুলো দেখা হয়নি সেগুলো দেখছি, অনেক কিছুই বলছি, কিন্তু
বেসিক যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে কোথাও একটা আমাদেরকে মেন্টালি কিন্তু এফেক্ট করছে, যে আমাদের যে রেগুলার রুটিন ছিল যে আমরা সকালে উঠে আজকের মতো কাজটা কি করা হবে সে কাজের ব্যাপারে ভাববো, বা মানে পুরো রুটিনটা যেহেতু ডিসরাপ্ট হয়ে গেছে। অনেক লোকে আবার আমাকে এটাও জানিয়েছে যে তারা বাড়িতে একা লকডাউনে আটকে রয়েছে, তাদের উপর একটা অন্য রকম মানসিক চাপ হচ্ছে। সো আমার লকডাউন এক্সপিরিয়েন্স তো আমি বহুবার করেছি আমার এক্সপিরিয়েন্স, কিন্তু আমি প্রশ্ন করতে চাইবো আপনাদের কাছ থেকে যে এই ধরনের লোকজন যারা বাড়িতে আটকে রয়েছে, যারা একা রয়েছে এই লকডাউনের জন্য, আপনারা শুনতে পাচ্ছেন? আটকে গেছে বাড়িতে একা লকডাউনে রয়েছে, এবং তাদেরকে কিভাবে কি হেল্প আপনারা করতে পারবেন, যেখানে তাদের মানসিক সমস্যা যেগুলো তারা অনুভব করছে, হাউ ক্যান বি হ্যান্ডেল দ্যাট, হাউ সেই মানসিক চাপটা তারা কিভাবে হ্যান্ডেল করবে, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো দ্যাট ইফ ইউ অল ক্যান থ্রো সাম লাইট অ্যান্ড হেল্প অল দোজ পিপল আউট, যাদের অনেক মানুষের তো অ্যাংজাইটি হয়, অনেক মানুষের ডিপ্রেশন আছে, অনেক মানুষের প্যারানোয়ার একটা হিস্ট্রি আছে, তারা এই লকডাউনটা কিভাবে কাটাচ্ছে সেই বিষয়ে তাদেরকে যদি একটু হেল্প করা যায়। আপনারা উই হ্যাভ ডক্টর্স অন বোর্ড, সো উই উড রিকোয়েস্ট ইউ অল টু থ্রো সাম লাইট অন দিস। Well, I think that question is directed at me, Meghnadi. So, well, basically, ma'am, I'm a psychiatrist. I'm working in the NHS right now as a senior clinical fellow. So, amra onek kaaj korechi je lockdown e psychiatric ki ki problem hote pare ebong ki mukabila kora jete pare. So, you will be happy to know we were the first ones to launch a 24/7 helpline. To corona pandemic e jodi karo bhoy hoy, distress hoy, anxiety hoy ba এরকম যদি হয় যে কেউ লকডাউন হ্যান্ডেল করতে পারছে না, তো তাদের জন্য একটা হেল্পলাইন আছে, ইট ইজ 9830177145. আই এম अगेन রিপিট, আই উড রিকোয়েস্ট ইউ ডক্টর দ্যাট ইফ ইউ ক্যান কাম अगेन, আর একবার যদি হেল্পলাইন নাম্বারটা আপনি একটু বলে দেন আমাদের দর্শকদের জন্য একটু ইজি হবে। ইট ইজ 9830177145. ইটস 98, থ্যাঙ্ক ইউ সো মাচ। Yeah, so basically if you can you tell your viewers or people who are your fans, they can call this number. Ebong amra free the counseling korchi, kono problem hocche na, we don't charge anything, and 24/7 service for all people, and every different people react differently to stress. Je rokom apnar boyoshkoder ekta reaction hoy, bachchader ekta reaction hoy, psychiatric patients their reactions hoy. এবং আমরা একটা সিএবি পক্ষ থেকে উই গট আ পলিসি ডকুমেন্ট আউট টু হ্যান্ডেল সাইকিয়াট্রিক প্রবলেম ইন টার্মস অফ হাউ ডু উই কোপ, কারণ সিএবি ইজ বেসিক্যালি ইটস আ পাবলিক পলিসি থিঙ্ক ট্যাঙ্ক উইচ ওয়ার্কস ইন মেন্টাল হেলথ, সাইকিয়াট্রি, পাবলিক হেলথ এন্ড পাবলিক পলিসি। সো আমাদের সাইকিয়াট্রিক সাইকোলজিস্ট আছে, সো উই আর কন্টিনিউইং দিস সার্ভিস, উই হ্যাভ ডান 24/7 হেল্পলাইন, আমরা অনেক ইউটিউব ভিডিও ছেড়েছি যে কি করে আপনি লকডাউন মোকাবিলা করবেন, তো বাচ্চাদের জন্য কি করে করতে হয়, বয়স্কদের জন্য করতে হয়, বা মহিলাদের জন্য, উইভ ডান দ্যাট, এন্ড অ্যালং উইথ দ্যাট আমরা টেলিসাইকিয়াট্রিও করছি। সো হোয়াট উই হ্যাভ সেড ইন আ সামারি ইজ দ্যাট লকডাউন ইজ কাইন্ড অফ আ মডিফাইড জেল, মানে উই আর ইন আ হাউসেস এন্ড উই হ্যাভ আ কার্পেটস এন্ড আ বুকস এন্ড আ টেলিভিশনস, বাট ইট ইজ কাইন্ড অফ আ জেল। সো দের আর থ্রি থিংস, ওয়ান ইজ দ্যাট উই ফিয়ার কোভিড, মানে আমরা কোভিডে মারা যেতে পারি, there is no cure to that. The second thing is we are locked in our homes and we don't know what to do and our routine has changed. So what we tell people is that apnake prothomoto routine follow korte hobe, exercise korun, golper boi porun, constructive kaaj korun, corona niye beshi bhabben na, corona niye news dekhben na, eta khub important, don't watch news always, watch it for half an hour. Yeah, if you require something you can watch the WHO sites. Perhaps you can develop a hobby, perhaps you can read or write, and if you still have problems then you talk to doctors like us. So this is a detailed thing. Our bachchader ekta problem hoy, mane kids really have a lot of problem in this time, ebong apni hoyto janen je bachchader moddhe khide bere geche, they are getting depressed, domestic violence o bere geche. So what we tell parents is that the better you cope, the better your children cope. So parents should tell their children about the infection of COVID and how to tackle that. There's nothing to worry. Second thing is that
if we can put children into some constructive activity, like doing some sport inside the house, doing some play acting, doing something other than school, then we can help them because they have a lot of psychiatric problems. So we have a detailed document. বাচ্চারা বাইরে যেতে পারছে না, they can't go out and play. So they have, there has to be something done in their houses to keep them busy and at the same time entertained also. Yes, yes, agreed. Our doctor this stress hai because doctors are frontline workers and they are exposed to COVID. So what we've told doctors is that one, take care of yourself and get your maximum protection for yourself. And even if you have problems, you should consult a psychiatrist. So it's a detailed thing. And আমরা মানুষকে যেটা বুঝিয়েছি, আর শুধু ডাক্তাররা যারা ফ্রন্টলাইনে কাজ করছে তারা নয়, আমার মনে হয় তাদের পরিবারও, আই থিংক দে আর অলসো সাফারিং ফ্রম আ কাইন্ড অফ প্যারানোয়া, বিকজ ডক্টরস ওয়ান্স দে আর কামিং ব্যাক হোম আফটার ওয়ার্কিং ইন দা ফ্রন্টলাইন আফটার রিস্কিং দেয়ার লাইভস, তারা যখন বাড়ি ফিরে আসে তাতে পরিবারের লোকজন প্রচন্ড ভয়ভীত অবস্থায় রয়েছে, তো তাদের জন্য আপনি কি বলতে চান? না, বেসিক্যালি ডাক্তারদের সমস্যা হচ্ছে যে দে আর frontline workers, so they are exposed to the illness and it's a deadly disease. So amra doctor der je boli first kotha je apnake protection nite hobe, so wear the ppe and other equipment which protects you, and secondly self care, do things which keep your interest and take care of yourself, like exercising, reading, and thirdly if you still have stress then you have to consult a psychiatrist. So doctors have greater degree of stress, kintu sadharon manusher jonno it's easier. Ami apnake ekta example debo. আপনি হয়তো জানেন পাকিস্তানের প্রাইম মিনিস্টার ছিলেন বেনজির ভুট্টো, লাইক স্পেন্ড আ লট অফ টাইম ইন জেল, লাইক শি স্পেন্ড 5 ইয়ার্স ইন জেল এন্ড দ্যাট ওয়াজ কাইন্ড অফ আ লকডাউন, সো হোয়াট শি ডিড ওয়াজ শি ইউজড টু এক্সারসাইজ ফর 2 আওয়ার্স, শি ইউজড টু রিড পেপারস ফর 1 আওয়ার, শি রোট আ বায়োগ্রাফি ইন প্রিজন ফর 3 আওয়ার্স, শি ইউজড টু স্পিক টু দ্য ওয়ার্ডেন, সো শি ডেভেলপড আ রুটিন, এন্ড মানে বেসিক্যালি এই বন্ধ ঘরের মধ্যেও নিজেকে একটা রুটিন, যেহেতু আমাদের রেগুলার লাইফস্টাইলের রুটিনটা নষ্ট হয়ে গেছে বলে এই বন্ধ ঘরের মধ্যেও একটা রুটিন তৈরি করতে হবে, যেটা আমরা যতদিন লকডাউনে রয়েছে সেটা আমরা রেগুলারলি প্র্যাকটিস করলে আমাদের মানসিক চাপটা কম থাকবে. Yes, exactly. That is a very, very enlightening thought and enlightening advice that came from you, doctor. Thank you so much. It means a lot. কিন্তু আমার আপনার কাছে একটা প্রশ্ন আছে, এই যে আমরা টেলিসাইকিয়াট্রি করছি বা আমরা যে ভিডিও ছেড়েছি মানুষকে হেল্প করার জন্য, আপনি ইউর অ্যাক্ট্রেস বাট ইউ অলসো মেম্বার অফ পার্লামেন্ট, হাউ ডু ইউ থিঙ্ক উই ক্যান গিভ সাইকিয়াট্রি সার্ভিসেস টু পিপল অন লার্জ স্কেল, কারণ সাইকিয়াট্রি এখনো খুবই স্টিগমেটাইজড এবং পিপল ডোন্ট ওয়ান্ট হেল্প, পিপল ইউ নো ডিসক্রিমিনেট এগেইনস্ট পেশেন্টস. I will agree with you partially on this because ekhon onekta beshi socheton hoye geche charidike, ki hoy bolun to, if I say something probably my words can influence people, so I try to incorporate it in a way or speak in a way jeta ektu beshi human understandable hok, mane ektu colloquial language, mane ami jodi, আমি তো ডাক্তার নই, আমি কিন্তু যদি বললাম আজকে যে আপনাদের একটা রুটিন তৈরি করুন, মানুষে হয়তো এই কথাটা শুনবেন এবং হয়তো ওটাকে মানে ইনকর্পোরেট করবেন নিজেদের জীবনে, কিন্তু এখনো যেটা মানে সিরিয়াস মেন্টাল ইস্যুজ এর ব্যাপারে যেটা আপনি কথা বলছেন সেটা হয়তো এই লকডাউনের মধ্যে একটু বেশি ভাবে প্রভাবিত হয়েছে, সো দে আর স্টিল নট আউট ইন দি ওপেন, অনেকেই কথা বলতে চান না এই বিষয়ে মেন্টাল হেলথ এর. আমরা সবসময় ডাক্তারের কাছে যাই আমাদের ফিজিক্যাল হেলথ নিয়ে, আমরা মেন্টাল হেলথ নিয়ে কোনোদিন কথাই বলতে পারি না, অনেক কথা নিজের ভেতরে ভেতরে রাখতে রাখতে অনেকবার ইট বিকামস ইউ নো গেটস ব্লোন আউট অফ প্রপোর্শন, অনেকটা বড় প্রবলেম হয়ে যেতে পারে. তো সবচেয়ে প্রথমে মানুষকে ওই ওই ট্রাস্ট এবং ফেথটা দেওয়া যে ইট ইজ নট আ প্রবলেম ইফ ইউ সাফার ফ্রম ইনসাইড ইন ইয়ার হেড, এটা কোনো বড় বিষয় নয়, যে কোনো মানুষের কিন্তু মানসিক চাপ সৃষ্টি হতেই পারে, সেটাকে ভেতরে ভেতরে রাখলে আরো বেশি প্রবলেমটা বড় হয়ে যাবে, তো সেটাকে নিয়ে কারোর সাথে কথা বলতে হবে. যদি আপনার মনে হয় যে একদম ইনিশিয়াল লেভেলে আমি ডাক্তারের সাথে কথা বলতে চাই না, আই অলওয়েজ রিকোয়েস্ট দ্যাম, আই টেল পিপল যে এমন কাউকে বলুন যে হয়তো আপনার কথা বুঝুক বা না বুঝুক কিন্তু শুনুক, ইউ নিড এ গুড লিসনার এট দিস পয়েন্ট অফ টাইম, নর্মালি হোয়াট ডক্টর্স ডু দে লিসন টু ইউ and then they analyze the entire thing and তারপর তারা solution দেয়, যেমন আমরা counselors এর কাছে অনেকে যাই, বিদেশে এটা একটা রুল আছে যে লোকে একটা সময়ের পরে counselor এর কাছে গিয়ে নিজের সমস্ত experience গুলো daily life এর সমস্ত যা যা হচ্ছে তাদের সাথে সেগুলো তারা শেয়ার করে, তাতে দেখবেন তাদের মানসিক চাপটা কম থাকে. আমাদের এখানে এই এই প্রচলনটা নেই যেখানে আমরা নিজেদের এভরিডে রেগুলার অ্যাক্টিভিটিস গুলো গিয়ে কারোর সঙ্গে শেয়ার করি, আমরা করি না,
আমরা অনেকবার নিজেরাই নিজের মাথার মধ্যে ইগনোর করে দিই। সো ভায়া মাই ভিডিওস, ভায়া লট অফ টক শোজ, উই ট্রাই টু পুট ইন স্মল স্মল থটস ইন পিপল, উই ইমপ্লান্ট দিস থটস, যে মাথার মধ্যে যে যে কথাগুলো বা যে কথাগুলো মনে আছে সেটাকে মাথা অব্দি না পৌঁছে তার জন্য কিন্তু বলে ফেলতে হবে। সেটা আপনি ডাক্তারকে বলুন, সেটা আপনি কাউন্সিলরকে বলুন, আপনার বাবা মাকে বলুন। এই লকডাউনের সময় যারা বাড়িতে একা রয়েছে, আই উড রিকোয়েস্ট তাদের আশেপাশে যারা পাড়া প্রতিবেশী রয়েছে, বারান্দায় বারান্দায় দাঁড়িয়েও কথা বললে মনে হবে যে কাউকে একজনকে আপনি পাশে পেয়েছেন। সো ইউ নো ভায়া দিস ভিডিওস, ভায়া সোশ্যাল মিডিয়া উই ক্যান পুট আপ দ্য রাইট কাইন্ড অফ পিকচার, যাতে মানুষে একটু দেখবেন, বুঝবেন। এবং যেটা, যেমন আমি যদি আজকে একা থাকি বাড়িতে, আমার তো কেউ আমার কাছে নেই কথা বলার জন্য, কিন্তু এই ভিডিওর মাধ্যমে যদি পাড়াপড়শির লোকজন দেখবে, তারা যদি তাকে তাদের হেল্প করতে পারে, দিস ইজ এ ভেরি স্মল থিং। বারান্দায় বারান্দায় দাঁড়িয়ে 5 মিনিট যদি কথা বলা হয় যে কি অবস্থায় রয়েছো, কেমন আছো, ভালো আছো, এইটুকুও কিন্তু এখন খুবই খুবই জরুরি। ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ইউ নো আপলিফট ইউর মুড অ্যান্ড টু নট মেক ইউ ফিল অ্যালোন ইন দ্য হাউস। So we're trying to use social media, we're trying to get in touch with doctors like you all, we're trying to get in touch with eminent personalities so that we put forward the right kind of message, shokolke amra shothik rasta dekhate pari. Amar apnar kache ekta proshno thakbe Nusrat, that you were the first person in a family to have joined films, right? So it must have been very difficult for you and very stressful for you, karon film line is a difficult line, mane success hoteo pare beshi chance hobe na. So it is a very stressful line, and then you join politics. So you must have faced a lot of stress, a lot of anxiety, fear of failure, but you have never shown that. So what did you do? How do you overcome that? What it maybe there are times when people can say that ami dakhaini, I have never shown that, kintu ami to rokto mangsher manush, and I do go through all these things that you've mentioned, be it anxiety. I do go through anxiety also at times. I can get depressed. I also there are times I have a major fear of failure. And ei somosto kichu kintu ei eto diner je journey royeche ami je face korini ta noy, ekdomi face korechi. Ebong you have to fight this yourself. Jabon it was not easy, me being jeta apni bollen je ami prothom amar poribar theke being belonging to the Muslim family, jekhane amra somosto mane barite ekta conservative Muslim family bolte paren, but progressive in the mind, kintu religious wise we are very very conservative. To shei hishebe jokhon shei poribar theke ami film line e prothom pa rakhi, obviously mone ekta bhoy hoyeche loke ki bolbe. So you know that fear, overcoming that fear je loke ki bolbe, আজকে আমার অনেক বছর লেগেছে, আজ সেই সেই সময় থেকে আজ অব্দি যখন লোকে আমার ট্রোল করে এবং বিভিন্ন রকমের নিজেদের কমেন্টস পাস করে, সেটা আমার আর এফেক্ট করে না, বিকজ ইট টুক মি আ লং টাইম টু গেট অ্যাডাপ্টেড। প্রথমে নিজের ভয়ের সাথে তো নিজের লড়াই করতেই হবে, আমি নিজের ভয়কে নিজেই লড়াই করে হারিয়েছি, এটা একমাত্র উপায় ছিল আমার কাছে। এবং এখনো যখনও ভয় হয়, আমার মনে হয় যে ভয়ের থেকে লুকিয়ে থাকলে তো কোনোদিন ভয়ের সাথে জেতা যাবে না, তো লড়াই করতে হবে। ইউ হ্যাভ টু ফেস ইউর ফিয়ার্স এন্ড ইউ হ্যাভ টু ফাইট ইউর ওন ফিয়ার্স, এন্ড ওয়েন ইউ ডু ইট ইউ উইল সি ফিয়ার অলসো ফিয়ার্স দ্যাট, ওয়েন ইউ ফাইট ইউর ওন ফিয়ার, ফিয়ার অলসো উইল ফিয়ার ইউ। সো ওই মোল্ড থেকে বেরোতে হবে, ওই ভয় শব্দটাকে একটু এড়িয়ে একটু নিজেকে একটু স্ট্রং রেখে বেরিয়ে আসতে হবে, এটাই হচ্ছে আসল লড়াই মানুষের। আসল লড়াই কিন্তু বাকি আশেপাশে পরিবেশের সঙ্গে নয়, মানুষ মানুষের মধ্যে নয়, জাতি ভেদাভেদের মধ্যে নয়, আর এই কোনোটাই লড়াই নয়, লড়াই হচ্ছে মানুষের নিজের নিজের মাথার সাথে, নিজের মনের সাথে নিজের লড়াই। এটা যদি আমরা ওভারকাম করতে পারি, আই থিংক উই ক্যান উইন এনিথিং ইন লাইফ। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং ইউ সেড, কারণ আমার প্রচুর পেশেন্স আছে, মানে অনেক অ্যাক্ট্রেসরা আমার পেশেন্স, মডেলরা, তাদের মধ্যে ভয়টা খুব বেশি, যে ফিয়ার অফ ফেলিয়ার, যে যদি সিনেমা না চলে কি হবে, যদি flop ho jaye ki hobe, but if you do not go and face your fears, how would you know whether you'll fail or not? Fail korbo ki pass korbo seta porikha debar pore bujhte parbo, porikha ta ditei hobe. Exactly. So you said a lovely thing, that if you fear of fear, then fear fears itself. So some you said something like that, so I think I will use that. Absolutely. I'll be more than happy. I will use that, and amra ekta service kori by means of CAV, যে যত গরিব স্লাম ডুয়েলিং চিলড্রেন আছে বা প্রান্তিক ট্রাইবালস, গ্রামের একেবারে লোয়ার ইকোনমিক স্ট্রাটার ছেলে মেয়ে, তাদেরকে আমরা ফ্রি কাউন্সেলিং দিই। সো ইটস লাইক বাট সো উই ডু আ কাউন্সেলিং সেশন, দেন উই ডু আ কাইন্ড অফ লাইফস্টাইল কোচিং, এডুকেশন কোচিং, তারপর আমরা এইসব কোয়েশ্চেন
assess any kind of psychiatric illness. And the last day, Meghnadi and her troop, she goes there and does kind of PHA. That's a lovely thing. So it's a kind of counseling. So if you have any area, backward area or some cause, we'll do it for free. Yes, we do. I will surely get in touch with you. And you know, there are a lot of kids who need help of a similar kind. Lot of kids, lot of people. So we can actually come up with lot of plans. And যেখানে আমরা লোকজনকে এভাবে একটা খেলার ছলে একটা মজার ছন্দে আমরা তাদেরকে অনেক কিছু এক্সপিরিয়েন্স করাতে পারি। একদমই তাই। আমার মনে হয় উজ্জয়িনী তুমি একটু যদি ম্যাডাম নুসরতকে একটু তোমার কিছু প্রশ্ন থাকে সেটা করো, কারণ আমাদের সঙ্গে যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো খুব ইম্পর্টেন্ট আর নুসরত খুব সুন্দর করে উত্তর দিচ্ছেন। নুসরত নমস্কার, আমি আপনি যে কথাগুলো বললেন তার সূত্র ধরেই বলবো। আপনি অলরেডি বেশ কিছু কথা বললেন, তার মধ্যে একটি প্রশ্ন, একটি বিষয় ছিল সোশ্যাল মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার ব্যবহার। আর সোশ্যাল মিডিয়ার আমরা জানি আজকে অনেক রকম ব্যবহার হয়, দুর্ব্যবহার যেমন দেখছি তার ভালো ব্যবহারের দিকটাও দেখা যায় যদি আমরা করতে পারি ভালো ব্যবহার। তো আপনি একজন বাংলার একজন প্রথম সারির অভিনেত্রী এবং এই প্রজন্মের তরুণ প্রজন্মের সাংসদ, এবং সেই দিক থেকে যারা তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা রয়েছে আজকে লকডাউনের সময় দাঁড়িয়ে কোভিড-19 বিরুদ্ধে যখন আমরা যুদ্ধ করছি, তখন সোশ্যাল মিডিয়া ইউজ করার ক্ষেত্রে তাদেরকে কি পরামর্শ দেবেন, কিভাবে মানে কাইন্ড অফ ডুজ অ্যান্ড ডোন্টস ইন সোশ্যাল মিডিয়া ফ্রম ইওর সাইড, কি বলবেন যে ওর ভালো দিকগুলো তার থেকে তারা কি নিতে পারে, কিভাবে ব্যবহার করতে। আপনি অলরেডি ইউ হ্যাভ অলরেডি টাচড আপন, বাট ইফ ইউ ক্যান ফার্দার ইলাবোরেট আ বিট যে কোন দিকটা ভালো করে আর কি জিনিস অ্যাভয়েড করতে পারে প্রোবাবলি ইন সোশ্যাল মিডিয়াতে যেটা এই সময়ে ওদের জন্য। শ্রী ম্যাম, এটা ইটস আ লাভলি কোয়েশ্চেন, দারুণ প্রশ্ন করেছেন আপনি, এবং এটা খুবই জরুরি যে আমরা আজকে সোশ্যাল মিডিয়া নিয়ে অনেক কিছু হচ্ছে, যেটা আপনি বললেন যেমন দুর্ব্যবহার হচ্ছে সেরকম কিন্তু সোশ্যাল মিডিয়ার অনেক প্লাস পয়েন্টস রয়েছে। সো ইটস লাইক বোথ সাইডস অফ দ্য সেম কয়েন। তো সে আমাদের দুর্ব্যবহার গুলো যেগুলো হচ্ছে সেগুলো বাদ দিয়ে যদি প্লাস পয়েন্টের দিকে আমরা বেশি নজর রাখি তাহলে কিন্তু অনেকটা সময় কাটানো যায় সোশ্যাল মিডিয়া এবং যথেষ্ট বেশি আপডেটস পাওয়া যায়। যেমন আপনি এন্টারটেইন যখন হচ্ছেন সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন রকমের ভিডিওস দেখছেন, গান দেখছেন, নানান আর্টিস্টদেরকে ফলো করছেন, সেই মতন সেইগুলো যখন আপনি করছেন আপনি করুন, কোনো অসুবিধে নেই। আমি সমস্ত ইয়াং জেনারেশনকে বলবো ফলো অল ইয়ার ফেভারিট আর্টিস্ট, ফলো হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, যেগুলো পছন্দ সেগুলো করো, কিন্তু যেইগুলো যেগুলো তুমি দেখছো যে একটু নেগেটিভের দিকে এগোচ্ছে সেগুলোকে তো এন্টারটেইন করা উচিত নয়। বিকজ আই থিঙ্ক আই এম ট্রাইং টু প্রমোট সামথিং উইচ ইজ কল যে হোয়াটসঅ্যাপ বলুন বা টুইটার বলুন বা ইনস্টাগ্রাম বলুন, যে কোনো ভুল বা ফেক ফরওয়ার্ড আসছে, অনেক দেখবেন যে একটা ভুল ইনফরমেশন বা ভুল ফ্যাক্টকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওটাকে ফরওয়ার্ড করা হচ্ছে, এবং ফরওয়ার্ডের মাধ্যমে অনেকটা বেশি লোকের কাছে ভুল ইনফরমেশন এবং ভুল ফ্যাক্ট পৌঁছচ্ছে, যার জন্য প্যানিক সৃষ্টি হচ্ছে, লোকের মধ্যে ফলস হোপও তৈরি হচ্ছে। আজকে সকালবেলা আমার কাছেই দুটো ফেক হোয়াটসঅ্যাপ এসেছে, যেটা আমি যদি আমার থেকে ইনিশিয়েটিভ নিই, যেমন আমি ওটাকে ফরওয়ার্ড করলাম না, সেটা কিন্তু আমি আই হ্যাভ কন্ট্রিবিউটেড ইন নট স্প্রেডিং দ্যাট কাইন্ড অফ প্যানিক। সো আই উইল অলসো রিকোয়েস্ট দ্য ইয়াং জেনারেশন টু স্টপ ফরওয়ার্ডিং অর স্টপ ইউজিং দ্য সোশ্যাল মিডিয়া টু স্প্রেড প্যানিক ভায়া ভেরিয়াস ফেক ভিডিওস, রুমার্স, এই যে ঝামেলার ভিডিও, মারামারির ভিডিও, এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যখন আপনি কোনো আর্টিস্টকে বা কোনো আপনার পছন্দের মানুষকে আপনি যখন ফলো করেন, তখন সেই মানুষ কিন্তু আপনাদের সাথে যোগাযোগ রাখার জন্য সোশ্যাল মিডিয়ায় রয়েছে, সোশ্যাল মিডিয়ায় নিজের সাথে যোগাযোগ রাখার জন্য থাকে না। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ ডোন্ট ওন দ্য পার্সনস লাইফ। অনেকবার দেখবেন অনেক আর্টিস্টকে জোর করে মোটা বলা হয়, জোর করে বাজে বলা হয়, ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হয়। আই থিঙ্ক ওয়ান্স ইউ স্টপ দিস, সো এটা ইন্ডিভিজুয়ালি ডিপেন্ড করে। আর যদি আমি এটা বন্ধ করি, আমার মতো আরো অনেক লোকে এগুলো বন্ধ করবে, আপনাকে বন্ধ করতে হবে। আপনি যদি সর্বপ্রথম এই ইনিশিয়েটিভটা নেবেন, আপনার মতো আরো অনেক লোক আস্তে আস্তে করে ইনিশিয়েটিভ নেবে। আই এম নট সেইং দ্যাট দ্য চেঞ্জ উইল বি ব্রট অ্যাবাউট ইন আ ফর্টনাইট, অনেকটা সময় লাগবে, কিন্তু আমাদের নিজের যতটুকু করার দরকার আমরা সেটা নিশ্চয়ই করব। যেমন আমি আজকে ফরওয়ার্ড করা বাজে মেসেজগুলো ফরওয়ার্ড করা বন্ধ করেছি, বাজে জিনিস ফলো করা বন্ধ করেছি, বাজে যেগুলো প্যানিক এবং রুমার্স ক্রিয়েট করে সেগুলো করা বন্ধ করেছি। আমি মানুষজনকে আর্জ করব, আমার ইয়াং জেনারেশনকে আর্জ করব যে ওনারাও যেন নেগেটিভিটির দিকে বেশি আকর্ষিত না হয়ে
পজিটিভের উপরে বেশি ফোকাস করুক, অনলি দেন ইউ উইল এনজয় সোশ্যাল মিডিয়া, অর এলস সোশ্যাল মিডিয়া উইল বিকাম আ ওয়ার জোন। এক্স্যাক্টলি, ভেরি গুড। সো নুসরাত, আই হ্যাভ আ কোয়েশ্চন ফর ইউ দ্যাট আমরা সাইকিয়াট্রিতে উই ক্যান এক্সপ্লেইন দিস এন্ড দিস ইজ অ্যাকচুয়ালি আ সিনড্রোম, মানে হয়তো আপনার হাসি লাগবে, ফাইন্ড ইট ফানি, দিস ইজ অ্যাকচুয়ালি কলড ইন্টারনেট অ্যাডিকশন সিনড্রোম, দ্যাট দিস পিপল হ্যাভ সাম কাইন্ড অফ প্যাথোলজি, সাইকোপ্যাথোলজি ইন দেয়ার মাইন্ড, অ্যান্ড আউট অফ দেয়ার ওন সেলফ হেট দে টার্গেট পিপল হু আর ফেমাস, লাইক ইউ হ্যাভ বিন ভিকটিমস অফ ট্রোলিং অনলাইন অ্যান্ড মেনি অ্যাক্টরস হ্যাভ, ইয়েস, মেনি আ টাইমস। Yeah, these people should be pitied because they actually have a deep-rooted psychological problem. They hate themselves, they hate their failures, they hate their lives. So perhaps taking it out in a virtual world helps them. So as an actress, yes, like for a section, মানে ওটাই বলছি যে যেটা just আপনি বললেন যে lot of people suffer from that kind of illness which they are not aware of. তারা এই ব্যাপারে জানে না, তাদের মনে হয় তারা যথেষ্ট একদম normal এবং এটা করা তাদের কিন্তু অধিকার, তারা এটা করতে পারে, বাট ইউ ডোন্ট হ্যাভ রাইটস ওভার এনিবডিজ লাইফ। এন্ড কিন্তু অনেকেই যারা আছে অন্যের অ্যাকশন দেখে তারা রিয়্যাক্ট করে, যেমন যারা ধরুন বাড়িতে বসে যেটা আপনি এক্ষুনি বললেন, সাম পিপল সাফারিং দে ডু দিস, বাট আদার পিপল জাস্ট টু এনজয় এন্ড জাস্ট টু বি আ পার্ট অফ ইট তারা করে। তো আমি এটার একদম সামনাসামনি ফিল করেছি এবং I've actually been fighting this. How is I have been totally ignoring this. Ami prochondo bhabe etake ignore korechi ebong it's a kind of mind molding that I've done, that I will not let anyone mane amar ami shun shanti priyo ekjon manush, ami amar shanti ta ke noshto hote debo na. Ekjon kothay boshe ki liklo tate she jodi amar bothered tahole tar moddhe ar amar moddhe kono tofati thakbe na. Kintu ami jeta korte pari, ami jeta bolam manushjon ke urge korte pari, সমস্ত জিনিস থেকে দূরে থাকলে নিজেদের মাথাটাও ভালো থাকে, অন্যের জীবনটাও ভালো থাকে। Also, Mr. I will tell you something. আপনি হয়তো শুনেছেন Margaret Thatcher. She was Prime Minister of UK and she was also one of the first female Prime Ministers. Yes. এটা আমার সাইকিয়াট্রিতে পড়ানো হয়েছিল। When she used to go to Downing Street in her office, her secretary used to get a list of newspapers. And whenever she got something which was critical of her, she said, because these criticisms were so unfair, were so unjustified, so she stopped responding and reading papers. So she said that I got a way to deal with it, that I won't read these papers. And I started performing much better. And you have done something very similar, that you're not responding to it. I think apni je kotha gulo bolchen tar moddhe ekta psychiatry lukiye ache. I don't know whether you correct started. But I don't but you know doctor, what happens is I not that I am not aware of it, I go through every comments that they make and after that I choose not to reply to it. I do not want to mane hawa dite chai na puro bishoy take, karon ami jodi puro bishoy take hawa mane ami jodi react korbo tate aro 10 ta reaction ashbe, tate aro 10 ta samalochona hobe over a period of time thing. Over a period of time হয়তো আপনার কাছে এটা এমন হয়ে গেছে ব্যাপারটা যেটা আপনার আর গায়ে লাগে না সোজা কথাতে, মানে কে কি বলছে ইট ডাজন্ট বদার ইউ এনিমোর, কারণ এটা ইন ইওর সাইকিয়াট্রিক ল্যাঙ্গুয়েজ ম্যাম আই আই ক্যান সে দ্যাট ইউ নো দেয়ার ইজ আ পসিবিলিটি দ্যাট উই ক্যান ইউ নো উই ক্যান কন্ট্রোল আওয়ার মাইন্ড, যেটা হয় মানে কি হয় নরমালি আমাদের মাইন্ড আমাদেরকে কন্ট্রোল করে থাকে, মাইন্ড ওভার পাওয়ার্স আওয়ার অ্যাকশন and is like directly relatable. Yes. Yeah. But there are times if we mold ourselves and with lot of practice and lot of patience, I think mind is moldable. Ar ei bhabe at a shustho jibon japon korar jonno your mind should not control you, you should keep your mind in control. Absolutely. It's a very good point. Yeah. Pooja has a question. Pooja. Okay, so ma'am, good evening ma'am, I had a question to you. Because of this pandemic, and it always existed also, so the crime against women is increasing day by day. What do you think, what could be the measure that we can take and actually reduce the daily increase, or we can actually stop it? What is your suggestion about this? You know, since at the moment where we stand right now, where everybody from the administration to every individual who is staying in the home to keep the world safe is in a very helpless position, and we are fighting an epidemic, we're not fighting anything else. So ei shomoy ta onek complaints amader kache eshechilo je domestic violence bere utheche ebong barite onek dhoroner jhamela dekha jhamela srishti hocche. So
we are getting in touch with the local police of the people of the locality, and we are involving administration. So I, like I said, if you let everybody know about the problems you are facing. If you যেমন আমাকে যদি পাড়াপড়শির লোকজন যদি জানায় যে এই পাশের বাড়ি থেকে এরকম মারধর হচ্ছে বা আওয়াজ হচ্ছে, we get in touch with the local police station and we send them help. But the best help is when you help yourself. আপনাকে নিজে, আপনি যদি মার খেয়ে বা আপনি যদি আপনার উপর অনাচার অত্যাচার হচ্ছে, আপনি যদি চুপ করে বসে থাকেন এবং কাউকে না জানান, তাহলে কিন্তু এটা শুরু হবে না। এটা কিন্তু নিজের থেকে, এই চেঞ্জ, গোটা চেঞ্জটাই কিন্তু নিজের থেকে শুরু করতে হবে। ইনিশিয়েটিভটা একমাত্র নিজেকে নিতে হবে সর্বপ্রথম। আপনি যদি নিজে ইনিশিয়েটিভ নেন, তাহলেই কিন্তু আশেপাশে দেখবেন সবাই, আর কোনোদিন দেখবেন ওই ভয়টা চলে যাবে নিজের মন থেকে। প্রথমত ইউ উইল বি এবল টু ফাইট ইয়ার ওন ফিয়ার অ্যান্ড দেন দেয়ার উইল বি এভরিবডি এলস টু হেল্প ইউ অলসো। সো এটা, এবং বাড়ির লোকজনদেরও বলছে যে ইউ ক্যানট বি ব্লাইন্ড টুয়ার্ডস পিপল। এবার যদি একজন আওয়াজ তোলে বাড়ির মধ্যে, তাহলে কিন্তু দ্য এন্টায়ার ফ্যামিলি ইজ রেসপন্সিবল টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন, বিকজ দ্য অ্যাডমিনিস্ট্রেশন ইজ নট ব্লাইন্ড। আমাদের ভারতবর্ষে এতগুলো কেস হয়েছে ইন রিসেন্ট টাইমস উইচ ইনভলভস ওয়্যার উই স্পোক অ্যালাউড অ্যাবাউট ফিমেল সিকিউরিটি, যেখানে আমরা আমাদের চিৎকার করে করে বলতে হয়েছে যে আমাদের কি প্রয়োজন এবং আমাদের মেয়েদের, মহিলাদের ভালো থাকার জন্য কি কি লাগবে। সে উই হ্যাভ ফট ফর আর ওন রাইটস। এই সময়টায় দাঁড়িয়ে যদি আপনার মনে হয় যে আপনি চুপচাপ থেকে যাবেন এবং ডোমেস্টিক ভায়োলেন্স কে আপনারা আরো বেশি এগিয়ে দেওয়ার চেষ্টা করবেন, সো ইট ইজ আ ভেরি রং থিং টু ডু। অ্যাডমিনিস্ট্রেশন ক্যান ফেল ওয়ান্স বাট নট টুয়াইস। সো ইন বেঙ্গল এভরি লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ইজ অ্যাওয়ার অ্যান্ড ফুলি চার্জড আপ টু ফাইট। তো যদি আপনারা জানাবেন আপনাদের, আমি সবাইকে বলছি যাদের কোনো অসুবিধা আছে ডোমেস্টিক ভায়োলেন্স এর, প্লিজ গেট ইন টাচ for help and help shall be provided. Okay, really the nice answer actually you have given. So like I am very impressed with the way she has spoken about fear, because that is the major component in psychiatry. The large number of patients who are normal in the sense that they don't suffer from psychosis, kintu bhoy manush ke পেশেন্ট মানিয়ে দিতে পারে। তো আজকে নুসরাত যে কথাগুলো আমাদের বললেন সেটা কিন্তু খুবই রেলেভেন্ট আমার মনে হয়, মানে মেঘনাদি ইয়েস ইয়েস অ্যাবসলিউটলি। আমার তো শুনতে শুনতে মনে হচ্ছিল যে যে কথাটা আমরা সত্যি জানতে চাইছিলাম ডোমেস্টিক ভায়োলেন্স, এটা সত্যি সত্যি এখন এই মুহূর্তে একটা বাইরে করোনা, মানে বাড়ির ভেতরে এইরকম একটা যুদ্ধ যন্ত্রণা আবার চলছে, তো সেটা এই ভয়টাকে তো এড়িয়ে এগিয়ে আসতে হবে। কিন্তু নুসরাত একটা জিনিস আপনি জানেন যে একটা এই যে কথা বলতে না পারা সেটা কিন্তু একটা ভীষণ বড় প্রবলেম আমাদের সকলের। মানে আমরা না বুঝতে পারি এটা অন্যায় হচ্ছে, কিন্তু আমরা কোথাও একটা চুপ করে থেকে যাই এবং প্রতিবাদটা করি না। এই প্রতিবাদটা কেন জানি না ঠিক করে হয়ে ওঠা মানে যায় না। পরিস্থিতি বলুন বা সবকিছু মিলিয়ে বলুন, মানুষ কিন্তু একটা কোথাও না অদ্ভুত ভয় পেয়ে আছে। এই ভয়টাকে সত্যি কাটানো যাচ্ছে না। এটা ডক্টর বৈদ্যনাথের কাছেও আমার প্রশ্ন যে এই ভয়টা থেকে মানুষ কি করে কি হয়। অনেকবার অনেকবার কিন্তু পাস্ট রিলেটেডও থাকে, পাস্ট এক্সপিরিয়েন্স রিলেটেড ওর মনে, অনেকই মানুষের মনে হতে পারে যে আমার হয়তো সহযোগিতা কেউ করবে না, আমার সহায়তা করার জন্য কেউ নেই, এই ফিয়ারটাও থাকে, তার জন্য অনেকবার বলতে চায় না। সো অ্যাডাপ্ট করে নাই, লাইক উই হ্যাভ অ্যাডাপ্টেড আওয়ারসেলভস টু স্টে ইনসাইড দিস হাউস ফর লাইক এন নাম্বার অফ ডেজ টিল নাও। অ্যাডাপ্ট, উই আর অ্যাডাপ্টিং টু দ্য চেঞ্জ, দে হ্যাভ অ্যাডাপ্টেড। Right. The doctor ka che prashno ki kore, how would you help them to break this? It are breakthrough ki ache. Yes. Na amar jeta mone hoy je like fear is a big thing. Mane nusra joto shohoje fear er kotha bollen apnara je that she can tackle fear, and ekta paper ache Lancet that there are some people who can tackle fear much better than others. Like there was a study which said like some Hillary Clinton, she could tackle stress very easily, although she's not a psychiatrist, and she had a lot of problems in life with the husband, with politics, and you know, Nusrat, she was attacked because she was a woman in politics, so her hair, her clothes,
But the study said that there are some people who can tackle fear and fear drives them. So amar mone hoy khub important if someone like you speaks on this. Mane I can't stress the importance of it because like if someone has schizophrenia, I can give a drug to cure that. But let's say someone has fear of failing the exam, I can give a sedative and I can give an antidepressant. But someone who's very fearful, a psychiatrist can do very little unless you have the drive in yourself. Now the things which you have said, and you've said many things today, that is very relevant because you had a very challenging career. Like normal people won't go into the film line, will fear failure, then politics, being a woman in politics. But somehow you know, it doesn't affect you. So if you speak more on this, I think that will do a lot. And on behalf of CAB, we will be conducting workshops for students, girls, adolescents, people who are the most vulnerable. And right, doctor, thank you so much for giving me this opportunity. So like I said beforehand, that it took me a lot of time. I also had to fight my fears. আর এটা কিন্তু সহজ নয়, যতটা শুনতে সহজ লাগছে ততটা কিন্তু একদমই সহজ নয়। অনেকবার কিন্তু আই হ্যাভ বিন সিটিং ইন ওয়ান রুম এন্ড আই ডিড নট কাম আউট ফর ডেজ আই ডিড নট কাম আউট, আই উড ইট লিটল, অল্প খেতাম এবং রুমের মধ্যে বন্ধ থাকতাম। এবং অনেকবার এরকম হয়েছে when my parents try to distract me, যে বলতো একটু টিভি দেখে নাও যদি মনটা ভালো হয়, যদি টিভিতে কিছু একটা চলছে যদি আমায় প্রশ্ন করা হতো যে এটা কি চলছে আমি বলতে পারতাম না, বিকজ মাই মাইন্ড ওয়াজ এক্সট্রিমলি ডিসরাপ্টেড। তো এই ধরনের সিচুয়েশন থেকে যদি কেউ এই ধরনের সিচুয়েশন ফেস করে ভেতরে ভেতরে এবং কাউকে না বলতে পারে, আমি রিকোয়েস্ট করবো তাদের পরিবারের লোকজনকে প্রচন্ড বেশি সাপোর্টিভ হতে হবে। লাইক মাই প্যারেন্টস হ্যাভ বিন এক্সট্রিমলি এক্সট্রিমলি সাপোর্টিভ, দে ডিড নট ডিরেক্টলি, দে অলসো হ্যাড দিস ফিয়ার যে মেয়েকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাবো, আশেপাশের লোকজন কি বলবে, মেয়েটার মাথা খারাপ হয়ে গেল কি, খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে আছে, সো শি মাইট হ্যাভ জাস্ট লস্ট হার মাইন্ড। তো এই ফিয়ারটাও থাকে, অনেক বাবা মারও থাকে যে বাচ্চাদেরকে আমি সাইকিয়াট্রিস্টের কাছে ট্রিটমেন্টে নিয়ে যাবো না, আশেপাশের লোকজন পাগল বলবে আমার বাচ্চাকে। বাট মাই প্যারেন্টস ওয়ার এডুকেটেড এনাফ অ্যান্ড রাদার কম্প্যাশনেট এনাফ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট আই নিডেড হেল্প, and that is when I had to see a doctor, and that doctor once he gave me option, amake doctor option diyechilen je ami oshudh dite pari ba tumi nijer sathe nijer lorai ta lore tumi bedi aste paro. To ami oshudh khete ekdomi pochondo kori na, amar ekono mone hoy je jor holeo ami oshudh khete, I just don't like medicines. I used to but that's a wrong thing, I will not promote this, eta amar dushtumir moddhe pore oshudh ami khub joridi na hole amar mone hoy na oshudh khawa ta আমি পছন্দ করি। সো আই টোল্ড ডক্টর দ্যাট হেল্প মি আউট উইথ ওয়েজ, যেভাবে আমি নিজেকে আরো বেশি আমার মনটাকে আরো বেশি দৃঢ় করতে পারি। তো ডক্টর ইউজ টু গিভ মি লট অফ থিংস ইন দ্য সেন্স লট অফ অ্যাক্টিভিটিস টু ডু অ্যাট হোম। সেই সময়টা মানুষের, আমি কোনোদিন কাউকে বলবো না যে যদি আপনার মানসিক চাপ সৃষ্টি হয়েছে আপনার উপরে আপনি বসে বই পড়ুন, ইটস ইম্পসিবল, আপনি গিয়ে টিভি দেখুন, না এটা করা যাবে না। ইউ হ্যাভ টু গিভ ইয়োরসেলফ দ্যাট হিলিং টাইম, ওই হিলিং টাইমটা খুবই ইম্পর্টেন্ট আছে, একটু রেট্রোস্পেক্ট করতে হবে, একটু ইন্ট্রোস্পেক্ট করতে হবে, কোথায় সামটাইমস উই ফিয়ার দ্যাট আমরা অলরেডি যে ভুলটা করে ফেলেছি এই ভুলটার বাইরে আমরা বেরোতে পারবো না, এবং আরো যদি কিছু করতে যাই সেটাও ভুলই হবে। দিস ফিয়ার ড্রাইভস আস অর রাদার ইউ নো মেক্স আস টেক অ্যানাদার ব্যাক সিট ইন লাইফ। আই ইউজ টু ফিয়ার দ্যাট আই অলরেডি মেড আ মিস্টেক, আমি ভুল করেছি এবং পরবর্তীকালেও আমি যেটা করবো সেটা ভুলই হবে, কারণ আমি অলরেডি ভুল করে ফেলেছি। তো সেই দ্যাট ইউজ টু রিভার্স অল মাই অ্যাকশনস অ্যান্ড ইউজ টু মেক মি ফিয়ার এভরিথিং ইনক্লুডিং মাই সেলফ, আই ইউজ টু ফিয়ার মাই ওন অ্যাকশনস, নিজেকেও ভয় পেতাম যে আমি হয়তো ভুলই করি। সো ইট টুক মি লট অফ টাইম অ্যান্ড আই স্টিল হ্যাভ ইউ নো এই মেসেজটা লোকজনদের কাছে পৌঁছতে চাই যে নিজেকে সেলফ ক্রিটিক্যাল, আমরা যদি অতিরিক্ত সেলফ ক্রিটিক্যাল হয়ে যাই, আমরা যদি নিজের মধ্যে অসংখ্য খুদ খুঁজতে থাকি যে আমাদের আমাদের মধ্যে প্রবলেম আছে, হয়তো আমার বাবা মা ঠিক বলছে, অনেকে বলতে পারতো বাবা মারা বাড়িতে বা রিলেটিভরা অনেকে বলে যে মেয়েটার মাথাটা খারাপ হয়ে গেছে বা ছেলেটার মাথাটা খারাপ হয়ে গেছে, এই ছেলেটা পাগল, এগুলো শুনে শুনে কিন্তু আরো বেশি এফেক্টেড হয় লোকজন। দ্য পার্সন সাফারিং গেটস অল দ্য মোর এফেক্টেড। সো ওয়েন ইউ সি সামথিং অফ দিস থট হ্যাপনিং
raise your voice and say, no, I am not going through this. I have my problems. আমার নিজস্ব কিছু অসুবিধা আছে যেটা আমি নিজেই ওয়ার্কআউট করতে পারি, কারণ একমাত্র তোমরা নিজের অসুবিধা নিজেই ওয়ার্কআউট করতে পারবে, অন্য কেউ করতে পারবে না. Nobody can heal yourself better than you can. So it sounds easy, it is very difficult, but je jinish bishoni shulobh hoy she jinisher value thake na tai ami sokolke bolbo je eta durlob bostu shetar jonno prochondo beshi porishrom korte hoy nijeke bojhate hobe bhabte hobe amra jibone ki chai seta niye ektu chinta korte hobe amra to ajibon ekta ghorer moddhe bondho hoye bhoye boshe thakte pari na ta amaderke baire beroite hobe amaderke aro 100 ta bhoyer shomukhin hote hobe ladai korte hobe ebong যখনই আমরা লড়তে শুরু করব তখনই দেখবেন যে এই যেটা আমি একটু আগে মেনশন করলাম ভয়টা কিন্তু এক এক করে কমতে থাকবে এন্ড দেন ওনলি ইউ উইল ফিল অল দ্য মোর স্ট্রঙ্গার ওয়েন ইউ স্টার্ট ডিফিটিং ইওর ওন ফিয়ার্স সো ইট উইল টেক টাইম বাট ইউ হ্যাভ টু টেক আ কল এন্ড ডু ইট করতে হবে এটা নিজেকেই করতে হবে সময় লাগবে কিন্তু নিজেকেই করতে হবে কেউ কেউ হেল্প করতে পারবে না দিস ইজ সেলফ হেল্প না আমার মনে হয় আজকে মেঘনা দি যে কথাগুলো নুসরাত বললেন মানে আমি অনেক সিবিটি ক্লাস অনেক সাইকিয়াট্রিক ক্লাস অ্যাটেন্ড করেছি বাট শি সেড আ লট অফ থিংস উইচ আর ভেরি রেলেভেন্ট অ্যান্ড আমরা যেটা দেখি যে আমরা মানুষের থট চেঞ্জ করা খুব কঠিন মানে আমরা একটা থেরাপি করি সাইকিয়াট্রিতে নুসরাত দ্যাট ইজ কল সিবিটি সো উই সি দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট টু চেঞ্জ সামওয়ানস থট সো উই আস্ক পিপল টু চেঞ্জ দেয়ার অ্যাকশনস সো হোয়াট উই টেল দেম দ্যাট ইউ স্টার্ট চেঞ্জিং ইওর অ্যাকশনস অ্যান্ড ওয়ান্স ইওর অ্যাকশনস চেঞ্জ ইউ গেট পজিটিভ রেজাল্টস ইওর থটস অলসো চেঞ্জ and people correct, keep a diary correct. Yeah so that's something but the thing which you said about fear is very relevant and I think we can use this in our psychiatry video and I would also ask you like the actress's life is very tough like you have to be very health conscious you have to go to the gym you have to be on a diet you have to read scripts you have to act in movies the movie may work or not work you have to go for promotions and you have to look perfect all the time and no one looks perfect all the time right like No, absolutely not. I don't wake up like this. So how do you manage that? Like, when you like, how do you balance everything? If you can go through a normal. So when it comes to like you just mentioned about looking good, weight, going to the gym. I go to the gym to maintain my fitness. When it comes to weight, I choose food because I think I love. Shell or itao thake mathar modde je. ওয়েট পুট অন করবো খাওয়াটা বন্ধ করবো না খেয়ে নি পরে দেখে নেবো আমার মনে হয় সব সবসময় কিন্তু খাবারটা জিতে যায় বিকজ আমরা বাঙালি আমরা খেতে ভীষণ ভালোবাসি অ্যান্ড আই এন্ড আপ ইটিং সো ওয়েট পুট অনও হয় আবার ওটাকে জেমে গিয়ে আবার কমিয়ে নিতে হয় সো ইট ইজ ইটস এ কাইন্ড অফ ব্যালেন্স দ্যাট উই ট্রাই অ্যান্ড স্ট্রাইক ইন আওয়ার লাইফ আমি বলবো না যে আমি নায়িকা বলে সারাক্ষণ আমি ঘুম থেকে উঠলেই যে আমার এরকম দেখতে হয়ে যাচ্ছে আমি উঠেই আমি জিম চলে যাচ্ছি উঠেই আমি হেলথ ফুড খাচ্ছি আমি ডায়েট ফুড খাই গ্লুটেন ফ্রি এই ওই আই থিঙ্ক আই এম লিটল ডিফারেন্ট ইন দিস কেস আই এম নট দ্যাট মাচ অফ আ হিরোইন ইন দিস কেস বিকজ আমি একদমই নর্মাল বাড়ির খাবার খেতে ভালোবাসি পাতি বাড়ির খাবার খেলে আমার মনে হয় ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথ দুটোই ভালো থাকে মনটা ভালো থাকে মেন্টাল হেলথ ভালো থাকবে So I like my home cooked food. I eat everything. When I have to lose weight, I go to the gym. And there are so many things like from shooting, from maintaining your time. Shop kichu, if you take each day, if you take each day as it comes to you, I think life becomes a little more easier. Ajke lorai ta ajke loreni kalke ta abar kalke shokale bhabo. Excellent, excellent. And so is there any question? আমার প্রশ্ন নেই আমার প্রশ্ন হচ্ছে যে আপনার কি কোনো প্রশ্ন আছে মানসিক এই কোনো কিছু মনোরোগ বিশেষজ্ঞ যেহেতু পেয়েছি ডক্টর বৈদ্যনাথ আছেন তো সেইটা নিয়ে তারপরে আমি আমার কথাটা বলে মাইন্ড আপ করব আমি আমি ডক্টরের কাছে রিকোয়েস্ট করব যে আমি চাইবো যে আমাদের যতগুলো দর্শকের কাছে আমরা আজকে পৌঁছতে পেরেছি আরো বেশি মানুষের কাছে যাতে আমরা পৌঁছতে পারি যে সমস্যাটা নিয়ে আমরা আজকে কথা বলছি সেটা হচ্ছে যে এই লকডাউনের মধ্যে মানুষের যে নিজেদের রুটিন ডিসরাপ্ট করে সকলে বাড়িতে বসে আছে সকলের কাজ বন্ধ আছে অনেকেই দূরে দূরে কোথাও না কোথাও ফেসে আছে কিন্তু ফোনের মাধ্যমে আমাদেরকে দেখতে পাবে এবং আমাদের মেসেজ তারা পেয়ে যাবে টিভি বা ফোন যে কোনো আজকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাবে সো আই উড রিকোয়েস্ট ডক্টর যে আপনি তাদেরকে আপনি একটু তাদের কিছু কিছু মোটিভেশনাল কথা বলুন যাতে তারা নিজের মন ভালো রাখতে পারে এবং নিজের মানে মন এবং মাথা দুটোই ভালো রাখতে পারে কারণ অনেকেই সবাই বাড়িতে ফেসে রয়েছে এবং সকলের মনে ভয় আছে যে
লকডাউনটা খোলার পর তারা কিভাবে নর্মাল জীবনে আবার ফিরে যাবে, আদৌ ফিরে যেতে পারবে কিনা, বা তাদের চাকরির কি হবে বা তাদের বিজনেস এর কি হবে। যেমন আমারও মাঝে মাঝে মনে হয় যে হোয়াট উইল হ্যাপেন নেক্সট আফটার দা লকডাউন ওপেন, তো আপনি তাদেরকে কি সাজেস্ট করবেন, হাউ ডু দে কোপ আপ উইথ অল দিস? Well, ma'am, I think the first thing is that amra kintu onek beshi bhoy pacchi because this disease is not that fatal. Like amra kintu disease niyei beche achi, we have all kinds of diseases like TB and diarrhea and malaria, and this disease just kills 2% of people, right? So bhoy ta onek beshi, bhoy ta kintu rational fear na, bhoy ta irrational fear. It's just that the disease is very infective, chhuache bole we are inside the houses. But first, people have to understand that if we are inside a house, we follow the rules, that is, we wash our hands, we wear a mask while going out, we maintain lockdown, we maintain social distancing. Along with that, if we follow the rules that we don't touch our ears, nose and mouth, then we will not catch the illness. So it's a very simple illness. It's not that something, it's not like smallpox or plague. That's the first thing. The second thing is that we are in lockdown. Into the information that we are receiving is that very soon we'll get a vaccine and we'll get a drug. Like apni hoyto janen Oxford they've started a vaccine trial on excellent results, and I think day before yesterday the US government said that they found a drug which is very effective. So maximum in a period of 1 month we'll get a drug and we'll get a vaccine. So preventing the disease is very easy. One, I think the cure will come very soon, so the fear should not exist. As far as the real problems of food and other things, I think Bengal government is giving food to house by the BDO's office. Yes, we are trying our level best. Yeah, so that is being done. That's one. I think NGOs are giving medicines and other things. So, lockdown ne oto bhoy par kichu nei. Tahole Dr. Babu, apni bolchen je we should actually have a very positive approach, and we, the world is healing, we are healing, and we will surely see a brighter sun shining upon us. Very soon. তো যত তাড়াতাড়ি আমরা যত আমরা বাড়িতে থাকলে পুরো পুরো ব্যাপারটা আরো বেশি ইজি হয়ে যাবে এবং কার্ভটা ফ্ল্যাট হবে এবং আমরা আবার নিজেদের নরমাল লাইফে ফেরত যেতে পারবো, তাই তো? Yes, yes, exactly. So, মানে আমাদের অনেক সময় অনেক এপিডেমিক্স হয়েছে and like SARS happened and nothing happened to us. তো ভয় পাওয়ার কারণ নেই, এটা ওরকম জটিল রোগ নয়, খুব কম লোকই খুব সিরিয়াস ইলনেস হবে, এবং যতদূর আমরা জানি ওষুধ আর ভ্যাকসিনে কাজ হচ্ছে, তো মানুষের ভয় পাওয়ার কারণ নেই, আর মানুষের চাকরি বাকরিও যাবে না, কারণ রোগ এসছে মানুষ থেকেছে, SARS এসছে, MERS এসছে, ইবোলা এসছে, অনেক রোগ এসছে, কিন্তু আমরা রয়ে গেছি, হিউম্যানিটি হ্যাজ সারভাইভ, তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর নুসরাত জাহান যদি আরো বেশি এনকারেজিং কথা বলেন, মানুষকে ভয় মানে সাহস দেন, এবং আপনার মতন যারা মহিলারা আছেন যারা they made it in the world, if you give out your stories of positivity and courage, then I think youngsters can learn a lot. So I yes, think nothing is impossible. So on that brighter note, I would like to thank each and everybody today who joined us and who invited me in this discussion. Amar shotti bhalo legeche ebong amader kothar madhye jodi amra manushjon ke mane ektu putu positively jodi amra motivate korte pari ba taderke tader mon bhalo rakhar জন্য যদি আমরা হেল্প করতে পারি, আই থিঙ্ক এটা হচ্ছে বড় ব্যাপার আমার জন্য, এখন কিছুই নয়। আই এম রিয়েলি ফিলিং গুড অ্যাবাউট ইট, আই ফিল এক্সট্রিমলি এক্সট্রিমলি অনার্ড দ্যাট ইউ গাইজ কলড মি টুডে, আমার সত্যি ভালো লেগেছে, আপনারা সকলেই ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ এভরিবডি, অ্যান্ড ইটস বিন গুড ডিসকাশন টুডে, অ্যান্ড আই হোপ পিপল বেনিফিট ফ্রম দিস। Yes, absolutely, absolutely, perfect note. Nusrat, আপনাকে অসংখ্য ধন্যবাদ, and আমরা আমাদের সিএভি এর পক্ষ থেকে আপনার কাছে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, কিন্তু একই সঙ্গে এটাও চাইছি যে আপনার মতো মানুষেরা, মানে যারা যাদের কথা অনেক অনেক মানুষের কাছে পৌঁছতে পারে, তারা যদি আমাদের সিএভি প্ল্যাটফর্মে থাকেন এবং আপনারা যদি সকলে মিলে আমাদের এই প্ল্যাটফর্মটাকে একটু স্ট্রং করেন, তাহলে মানুষের কথা বলার জন্য আমরা আরো অনেকটা বেশি সাহস পাবো। তো আপনারা আপনি যদি আমাদের সঙ্গে আসেন, আমরা খুব খুশি হব এবং কৃতজ্ঞ থাকবো আপনার কাছে আজকে এতটা সময় দেওয়ার জন্য, আপনাকে আন্তরিক ধন্যবাদ, ভালো থাকবেন আপনিও আমাদের সঙ্গে। আজকের এই ডিসকাশনে যারা ছিলেন ডক্টর বৈদ্যনাথ, উজ্জয়িনী হালিম এবং পূজা শুক্লা, সকলকে ধন্যবাদ জানিয়ে সিভির পক্ষ থেকে আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি, ভালো থাকবেন সকলে।